তো মন্দিরের পিছনে এখন বসে আছি। তো এসে গেছি মন্দিরের রান্নাঘরে। সকাল 7:46-এর গেদে মাঝেরহাট লোকাল ধরে আমরা যাত্রা শুরু করলাম। তো আমরা সোদপুর থেকে উঠেছিলাম, তার জন্য আমাদের 10 টাকা করে ভাড়া লেগেছিল, আর এখানে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। নমিডি কেপি কিওর চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা তো দেখলেন আমরা চলে এসেছি এখন খিদিরপুর স্টেশনে। তো আমি জয়ন্ত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো একদিনে ঘুরে আসা যায় এমন একটা সুন্দর জায়গা আজকে আপনাদের সামনে। তো খিদিরপুরে একটা দ্বিতীয় পুরীর মন্দির আছে, মানে একদম পুরীর মন্দিরের আদলেই একদম মন্দিরটা তৈরি। তো সেখানে যাব, সেখানে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, ভোগেরও ব্যাপার আছে। তো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সব কিছু প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমার সঙ্গে আছে উজ্জ্বল। উজ্জ্বলকে তো আপনারা দেখেছেনই, উজ্জ্বল আমার সঙ্গে মুর্শিদাবাদ গেছিলো, কক্ষালি গেছিলো। আর একজন আছে আমার ভাই, সে হলো আপন। তো আমরা তিনজন মিলে এসেছি আজকে এই খিদিরপুরের দ্বিতীয় পুরীর মন্দির ঘুরতে। তো চলুন সব কিছু আপনাদের দেখাচ্ছি, কীভাবে যাবেন, কী কী প্রসেস আছে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো স্টেশন থেকে বেরিয়ে আপনারা ডান দিকে একটু হাঁটলেই মন্দিরটা আপনারা দেখতে পাবেন আর কি। এই সোজা একটু হেঁটে যাবেন, হেঁটে গিয়ে ডান দিকে ঘুরে যাবেন, তাহলে আপনাদের সামনে আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন। 2 মিনিট হাঁটলেই চলে আসবেন মন্দিরে। আর এটা হলো সেই জুতো রাখার জায়গা, জুতো রাখতে কোনো রকম টাকা লাগে না এখানে। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। রোজ সকাল 6টা থেকে মন্দির খোলা থাকে 1টা অবধি, তারপরে আবার 4টে থেকে 9টা অবধি মন্দির খোলা থাকে। তো এই মন্দিরে আপনারা যদি বাসে করে আসেন, শিয়ালদার দিক থেকে 227 নম্বর একটা বাস যায়, ওই বাসটা ধরলে একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। মানে মন্দিরের যে গেট তার থেকে একটু আগে নামাবে, ওখান থেকে আপনারা বাসে আসলে বাঁ দিকে একটুখানি হাঁটতে হবে, তাহলেই আপনারা এই মন্দিরে চলে আসবেন। এই যে হলো মন্দিরের পরিস্থিতি, খুবই সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি, খুবই সুন্দর লাগছিল এই জগন্নাথ দেবের মন্দির। আর এটা হলো অফিস। তো আপনারা যদি ভোগের কুপন মানে কাটেন বা আগের দিন ফোন করে বলে দিয়ে থাকেন এনাদের, তাহলে এখান থেকে আপনাদের কুপনটা সংগ্রহ করতে হবে। আর এই জায়গা থেকে আপনাদের এই মন্দিরে যদি পুজো দিতে যান, তার জন্য ডালা নিতে হবে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান থেকে উঠে যাবেন আপনারা ভগবানের দেখা পাবেন এখানেই। একদম নিম কাঠের তৈরি, পুরীতে যেরকম থাকে ঠিক সেমভাবেই এখানে তৈরি করা হয়েছে মন্দিরটি এবং জগন্নাথ দেবের মূর্তি। তো এই হলো মন্দির, আমাদের একদম পুরীর মন্দিরের আদলে খুবই সুন্দর পরিবেশের মধ্যে তৈরি এই মন্দির। আর পিছনেই রয়েছে খিদিরপুর স্টেশন, আপনারা এখান থেকেই দেখতে পাবেন স্টেশনটা। এখন আমরা পেয়ে গিয়েছি এই এই যে মন্দির আছে জগন্নাথ মন্দিরে পুরোহিতকে। তা আপনাকে জিজ্ঞাসা করবো, এই মন্দিরের পুজো কখন কখন হয়, মানে কোন কোন টাইম পুজো হয়? এই জগন্নাথ এই মন্দির 6টারে খোলে, 1টারে বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে, রাত্র 9টারে বন্ধ। প্রথমে মঙ্গলা আলতি হয়, তারপরে বল্লভ ভোগ আলতি হয়, তারপরে মধ্যাহ্ন আলতি হয়, তারপরে সন্ধ্যা আলতি হয়, তারপরে শয়ন আলতি হয়। মহাপ্রসাদ সেবার এই মন্দিরের সিস্টেম আছে কি, 12:30-1টার মধ্যে ভোগটা লাগে, তারপরে ভক্তগুলো এখানে আনন্দ বাজার আছে, এখানে বসে খাবার ব্যবস্থা আছে, রাত্র সময় 8:30-1টার মধ্যে ব্যবস্থা আছে, তারপরে লক্ষ্মী বসে আনন্দ বাজারে খাবে। দেখতে পাচ্ছেন খিদিরপুরে অবস্থিত দ্বিতীয় পুরীর মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের বিগ্রহ মূর্তি। তো এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আমরা খুব সকাল সকাল এই মন্দিরে পৌঁছে গেছিলাম। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে রাত্রেরও খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে থাকারও ব্যবস্থা আছে। তো সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আরও সবই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো এই মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দিরটি। দেখুন অনেকগুলো মন্দির এই মন্দিরের আশেপাশে বর্তমান, তো সবগুলোই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানেও একটি মন্দির আছে, লক্ষ্মী দেবীর মন্দির দেখতে পাচ্ছেন। তো যে সুতো বেদে মানত করে সেই ভগবত মন্দিরের পাশেই রয়েছে সেই গাছটি। তো আপনারা চাইলে
এখানে সুতো বেঁধে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য মানদ করতে পারেন। আর তার পাশেই রয়েছে ভগবত মন্দির, এখানেও জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবের মূর্তি রয়েছে। খুবই সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি। দেখুন, দেখাচ্ছি আপনাদের চারিদিকের পরিবেশ। এটা হলো মন্দিরের পিছনের পরিস্থিতি। তো মন্দিরের পিছনটা এই সুন্দরভাবে করা রয়েছে, আর এইটা হলো হনুমান মন্দির, মানে আশেপাশেই এই মন্দিরগুলো আছে। তো আপনারা এসে পুজো দিয়ে তারপর এই মন্দিরগুলো প্রদক্ষিণ করবেন, খুবই সুন্দর লাগবে আপনাদের এই এত সুন্দর পরিবেশের মধ্যে এতগুলো মন্দির বর্তমান এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি মন্দির আছে, এটা হলো বিমলা দেবীর মন্দির। তো যখন জগন্নাথ দেবকে ভোগ আরতি নিবেদন করা হয়, তারপরে বিমলা দেবীকে ভোগটা দেওয়া হয়, তো সেটা তখনই মহাপ্রসাদ হয়ে যায়। আর এই পাশেই রয়েছে সূর্য মন্দির, দেখতে পাচ্ছেন এই যে সূর্য মন্দির রয়েছে তার পাশেই। তো তার পাশেই রয়েছে এই সাবিত্রী মন্দির, মানে ভগবত মন্দিরের পাশেই এই সাবিত্রী মন্দির। তার পাশে রয়েছে আরেকটি মন্দির, সেটি হলো গণেশ মন্দির। মানে এরকম অনেক দেবদেবীর মন্দির রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে তার আশেপাশেই। যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা হলো খিদিরপুর স্টেশন, আর এইখানেই আমাদের এই মন্দির। তো দেখতেই পারলেন আমরা কীভাবে আসলাম, একদম স্টেশনের পাশেই মন্দিরটা। খালি স্টেশন থেকে যেদিক দিয়ে বেড়াতে হবে সেখান দিয়ে বেরিয়ে ডান দিকে আসলেই আপনারা রোডের ওপরেই এই মন্দিরটা দেখতে পাবেন। তো আমি অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। আর আমাদের যে দুপুরের ভোগ সেটা আমি আগের দিনই ফোন করে বুক করে রেখেছিলাম, তো দুপুরের ভোগও আমরা গ্রহণ করব। তো এই ফোন নাম্বারে ফোন করে আপনারা ভোগের জন্য বুক করতে পারবেন, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো এবং দেখুন এখানেও দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে একদিন আগে বুক করে, মানে নামটা আর কি বুক করে দিতে হবে আপনাদের, করে তারপর মন্দিরে আসবেন, তাহলে দুপুরের ভোগটা আপনারা এখানে গ্রহণ করতে পারবেন। আর যদি আপনারা দুপুরের ভোগ বাড়ি নিয়ে যেতে যান তো আপনাদের পড়বে 180 টাকা করে, আর যদি এখানে বসে ভোগ গ্রহণ করতে যান তাহলে আপনাদের 150 টাকা পার হেড করে পড়বে। লোকে সবাই থাকতে পারে, তাই তো? তো এগুলো হলো অতিথি ভবন, তো আপনারা এসে এখানে থাকতেও পারবেন। তো তার জন্য যে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো সেখানেই ফোন করে আপনাদের যোগাযোগ করে নিতে হবে। তো এগুলো হলো সেই রুম, তাহলে এই হলো অতিথি ভবনের রুম। তো আপনারা যদি এই মন্দিরে ঘুরতে আসেন তো আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন, তো আপনাদের খালি ভোটার কার্ড কিংবা আধার কার্ড নিয়ে আসতে হবে। তো এগুলো হলো টয়লেট, এখানে ওয়েস্টার্ন টয়লেট, আর এই যে হলো এসি, সবগুলো এখানে এসি রুম। মোটামুটি 1000 থেকে 1500 টাকা অবধি ভাড়া আছে এখানে। তো যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম সেই ফোন নাম্বারেই আপনাদের যোগাযোগ করে এখানে রুম বুক করতে পারবেন আপনারা। তো এটা এখন বন্ধ করে রাখা আছে। যখন রথের সময় উৎসব হয় তো মেন মন্দিরে তো পুজো হয়ই, তার সাথে এখানেও পুজো হয়। ঢেকে দেওয়া আছে আর কি, খুবই সুন্দর জায়গা। তো এবার আমরা যাচ্ছি প্রসাদ কক্ষ। তো আমরা যে দুপুরের প্রসাদ গ্রহণ করব বা সেবা গ্রহণ করব এখানে, এটা হলো সেই জায়গাটা। আর এটা হলো তার পাশে আর একটা প্রসাদ কক্ষ। মন্দির আগে ছোট করে এই নিচেই ছিল, তারপর মন্দির যখন ওপরে উঠে যায় তখন এই জায়গাটা প্রসাদ কক্ষ রূপে তারা আর কি এখন ব্যবহার করছেন। তো এই জায়গাগুলো পুরো এসি, আপনারা যখন বসে প্রসাদ খাবেন তো এসিতে বসেই প্রসাদ খাবেন আর কি, এসি ওনারা চালিয়ে দেবেন। তো এই হলো সেই পরিস্থিতি। হরিনামও হবে এবং শাদিও হবে, মানে বিয়েও হবে আর কি। আপনারা এই মন্দিরে ঢুকে ডান দিকেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন আসলে এই মন্দিরে। তো মন্দিরের পিছনে এখন বসে আছি, তো এখন একটু রেস্ট নিচ্ছি। তো 11টার সময় আমরা যে আগের দিন মানে কালকে ফোন করে বুকিং করে রেখেছিলাম সেই কুপনটা 11টার সময় আমাদের দেবে বলেছে অফিস থেকে, তো 11টা বাজলে সেখান থেকে নিয়ে আসবো। তো এখন বাজে 10টা 10, তো আর কিছুক্ষণ বাদে গিয়ে আমরা কুপনটা নিয়ে আসবো। তো আপনারা যদি এই মন্দিরে আসেন এবং দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন ভাবেন তো অবশ্যই আগের দিন ফোন করে ওনাদের একটু নামটা লিখিয়ে দেবেন, তাহলে সেই অনুযায়ী ওনারা আর কি ভোগের যে মানে ব্যাপারটা আছে, মানে রান্নাবান্নার যে ব্যাপারটা আছে সেগুলো ওনারা চাপাবেন, এইসব ব্যাপার থাকে। তো আগের দিন অবশ্যই একবার ফোন করে আপনারা ওনাদের নামটা লিখিয়ে দেবেন। খিদিরপুরে একটা সুন্দর পরিবেশের মধ্যে তৈরি এই পুরীর মন্দিরটি,
পুরীর মন্দির বলার কারণ হলো এটা একদম পুরীর মন্দিরে আদলে তৈরি, মানে সব কিছু উড়িয়াতে লেখা, যেমন আপনারা দেখলেন। মানে পুরীর মানে উড়িয়া ব্রাহ্মণ যাদের আমরা বলে থাকি তিনি এখানে পুজো করেন, যার কথোপকথন আপনারা ভিডিওতে আগেও দেখেছেন। তো এই জন্য এই মন্দিরটাকে একদম দ্বিতীয় পুরীর মন্দিরই বলব। তো এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, নিজেরাও আসতে পারেন। ট্রেনে আসলে তো দেখলেনই আমরা কীভাবে আসলাম, খিদিরপুর স্টেশনে নামলেই একদম প্রথমের দিকে, স্টেশনের প্রথমের দিকে হেঁটে যদি আপনারা যান তাহলেই আপনারা মন্দিরটা দেখতে পাবেন। কিন্তু মন্দির ওখান থেকে আপনারা মানে স্টেশন থেকে আপনারা নামতে পারবেন না, পিছন দিক থেকে, স্টেশনের পিছন দিক থেকে নামতে হবে। নেমে একটুখানি হেঁটে ডান দিকেই আপনারা মন্দিরটা নিজের চোখে স্বচক্ষে দেখতে পাবেন আর ঢুকে যেতে পারবেন মন্দিরের মধ্যে। তো অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের এই দ্বিতীয় পুরীর মন্দির খিদিরপুরে। তো মন্দিরে এসে আমরা দাদাকে পেয়ে গেছি, তো দাদার কাছ থেকে জেনে নেব ওই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে বা এরকম কিছু তথ্য। তো দাদা কিছু বলুন। মন্দিরটা 2000 হয়েছে, তারপরে 2003 প্রতিষ্ঠা হয়েছে, তারপরে পুজো চলছে। সকাল 6টা থেকে সময় 6টার সময় খোলে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তারপরে 8টার সময় ভোগ লাগে। আচ্ছা, তারপরে 12টার সময় অন্ন ভোগ লাগে, 12টার সময় 1টার সময় বন্ধ হয়ে যায়, তারপরে 4টের সময় খুলে ভাগ হয়ে যায়, তারপরে 4:30-4টার সময় ভোগ লাগে। আচ্ছা, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা আলতি হয়, সন্ধ্যা আলতি করে রাত্রিবেলা 8টার সময় ভোগ লাগে অন্ন ভোগ। আচ্ছা, তারপরে স্বর্ণ ভোগ লাগে, তারপরে 9টার সময় বন্ধ হয়ে যায়। 9টার সময় বন্ধ হয়, মানে রোজ খোলা থাকে? রোজ। আমরা এখন চলে এসেছি এই যে দ্বিতীয় পুরীর মন্দির খিদিরপুরে, তার হেসেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মহাপ্রসাদ রান্না হচ্ছে। তো এটা কি হচ্ছে দাদা? ডালমা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই পরপর পরপর দেখতে পাচ্ছেন। তো এটাকে মহাপ্রসাদ বলার কারণ হলো জগন্নাথ দেবের কাছে আগে প্রসাদ যাবে, তারপর যেই বিমলা মাতার কাছে প্রসাদটা যাবে তারপরে, তখন সেটা হয়ে যাবে মহাপ্রসাদ, তারপরেই সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে। এই যে সব কিছু হচ্ছে তৈরি, দেখতে পাচ্ছেন তিনটে বড় বড় চলছে উনান, মানে স্টোভ আর কি। তো এখানে রান্নাবান্না চলছে দুপুরের ভোগের প্রসাদের। তো রোজ চলে, নিত্যদিন এই কাজটা করতে হয়, তাই তো? রোজ চলে। হ্যাঁ, এই দাদার ডিউটি হচ্ছে এটা। তো হাতে অনেকটা সময় ছিল, তার জন্য চলে আসলাম আমরা খিদিরপুরের ডক দেখতে, মানে যে ব্রিজটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে খুলে যায়, সেই ব্রিজটা দেখতে। তো সেটাও দেখতে আসলাম, দেখুন, দেখাচ্ছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি খিদিরপুর স্টেশনের পাশেই, এই ব্রিজটা, যে খিদিরপুর ব্রিজ আপনারা জানেন, এই ব্রিজে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটাই খুলে যায় যখন জাহাজ আসে, পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ আছে। তো এই জাহাজগুলো আসে যখন এই ব্রিজটাই খুলে যায়, আর ডকের মধ্যে তখন জাহাজগুলো প্রবেশ করে যায়। তো এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। তো এই মন্দিরে আসলে আপনারা এই জায়গাটাও একবার ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। ওই দূরে দেখা যাচ্ছে জাহাজ সব ভর্তি। তো মহাপ্রসাদের আরতি হলো, সেটা আমি আলাদা করে একটা লাইভ করেই দিয়েছি, আপনারা আমার চ্যানেলে পেয়েই যাবেন। তো তারপর মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, দেখুন সবার হাতে হাতে মহাপ্রসাদ দিচ্ছেন। তো মহাপ্রসাদ পাওয়ার পর আমরা চলে আসলাম দুপুরে অন্নভোগ খাওয়ার জন্য, যে কুপনটা সেটা নেওয়ার জন্য, যেটা আমাদের আগের দিনই ফোনের মাধ্যমে বুকিং করা ছিল। তো আপনাদেরও এরকম একটা বিল দিয়ে দেবে, আমরা তিনজন এসেছিলাম, দেখুন 150 টাকা করে 450 টাকা লাগলো। তো এখন বাজে 1টা, তো 1টায় মন্দির বন্ধ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। দুপুরে 1টায় এই মন্দির বন্ধ হয়ে গেল, আবার 4টার সময় খুলবে। আবার যে আপনারা পুজো দিতে যদি চান তাহলে আবার 4টার সময় এসে পুজো দিতে পারবেন। তো দুপুরে 1টার সময় তো মন্দির বন্ধ হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। তো এখন মহাপ্রসাদ যেটা দেওয়া হয় এখানে সেটা দেবে নিচের রুমটায়, যেখানে আমি দেখালাম। তো সেখানেই যাব, এখন মহাপ্রসাদ গ্রহণ করব। চলুন আপনাদের দেখাচ্ছি মহাপ্রসাদে কী কী থাকে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন মহাপ্রসাদ গ্রহণ করতে, চলুন। তো চলে এসছি মহাপ্রসাদ বা অন্নভোগ কক্ষ। তো এই যে আমাদের অন্নভোগ,
এগুলোই আমাদের প্রদান করা হবে। তো এই যে হলো তার আয়োজন, আর পুরো এসি রুম, এসিতে বসে আর কি খাওয়া দাওয়া হবে, মা দুপুরের অন্নভোগ গ্রহণ করা হবে। তো প্রথমে আসলো পোলাও। তো এরপর আসলো সাদা ভাত, তারপর সমস্ত রকম সবজি দিয়ে আসলো ডাল। তো এরপর আমাদের আসলো একটা শাক, এরপর আসলো চাটনি, তারপর আসলো পাঁপড় ও পায়েস, সবার শেষে দিয়ে গেল ছোলার ডাল। তো রিপিট হচ্ছে, পেট ভরেই খাওয়া দাওয়া। আপনারা দেখলেন আমাদের তো দুপুরের লাঞ্চ হয়ে গেছে, কী কী দিল লাঞ্চে সেটাও দেখালাম আপনাদের। তো এনাদের আমি জিজ্ঞেস করেছিলাম, তো 150 টাকাটা একটু বেশি মনে হলো না? আর ওনারা তখন আমাকে বললেন যে এগুলো সব ঘিয়ের তৈরি, মানে কোনো তেল এখানে ইউজ করা হয় না, মানে সব কিছু ঘিয়ের দিয়ে তৈরি। তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া আর আমাদের দ্বিতীয় পুরীর মন্দির ঘোরা। তো আমরা এবার ফিরে যাব, এখান থেকে ট্রেন আছে। তো ট্রেনের টাইমটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে পেয়ে যাবেন। তাছাড়াও এখান থেকে আপনারা বাস ধরে এসপ্ল্যানেড কিংবা শিয়ালদাও চলে যেতে পারবেন, সেই বাসও এখানে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, এই হলো দ্বিতীয় পুরীর আমাদের আজকের ঘোরাটা কমপ্লিট হলো। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা টাটা।